আচ্ছা রাজু, আপনি এখানে কি আম্পায়ারিং করছেন? আম্পায়ারিং করছি সকাল থেকে, একদম প্রথম ম্যাচ থেকে। প্রথম ম্যাচ থেকে করছি, খেলা ভালোবাসি, ক্রিকেট তো অতি অবশ্যই ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা করছে, উৎসাহ দেওয়ার জন্য আরো এগিয়ে এসেছি। কটা ম্যাচ খেলালেন আপনি? আপাতত ছটা। ছটা, কেমন লাগছে আজকে? মাইন্ড ব্লোয়িং। আর এদের অর্গানাইজেশন কেমন কাজ করছে? ফ্যান্টাস্টিক, 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 টু গুড, টু গুড। অনেক অনেক শুভেচ্ছা। কি নাম? আমার নাম ম্যালকম। ম্যালকম, মার্শাল নয় তো? মার্শাল ভাইয়ের নাম। আচ্ছা দাদা, কেমন লাগছে এখানে? ভালো লাগছে। অর্গানাইজেশন কেমন? সব ভালো আছে, ফ্যান্টাস্টিক। খাওয়া দাওয়া দিয়েছে? খাওয়া দাওয়া, হ্যাঁ। বাহ বাহ বাহ, পরিবেশটা দারুণ। পরিবেশটা তো হরিসভা না এটা? হ্যাঁ হরিসভা। এই মুহূর্তে কি খেলা চলবে? পর্দা লেগে গেছে না? পর্দা লেগে গেছে। হাউ জ্যাক চ্যাম্পিয়নশিপ 2024 February কামাল কলকাতা ইউটিউব চ্যানেল উপস্থিত আমরো কুঞ্জনে হরিসভা ময়দানে কামাল কলকাতা যৌবনে পা দিয়েছে। একটি কোয়ার্টার ফাইনালের খেলা চলছে, এরপরে সেমিফাইনাল ফাইনাল দেখাবো আপনাদের। এই ভিডিওটা আগামীকাল সকালবেলায় রিলিজ করব। হ্যাঁ, ওই ওটা ওটা কি? এলাইট ইলেভেন। আর যারা ফিল্ডিং করছে? চলো প্রথম ওভার শুরু করছে। প্রথম বলেই আউট, লাভলি লাভলি, প্রথম বলেই বোল্ড। দুঃখের বিষয়, ব্যাটসম্যান চলে আসছে প্রথম বলেই। চ্যাম্পিয়নশিপের ফার্স্ট পার্টটা বৈকাল 5 ঘটিকায় রিলিজ করে দিয়েছে। আজ 15 মিনিটের একটি ভিডিও আপনারা দেখুন। এই মুহূর্তে সন্ধ্যাবেলা হাজির বেহালা হরিসভার ময়দানে। দ্বিতীয় বল, চ্যাম্পিয়নশিপ 2024 বেহালার হরিসভা ময়দানে সেকেন্ড পার্টে দেখবেন, নাইটে চলছে ম্যাচ। প্রথম ওভারে 3,
ওইটা কোয়ার্টার ফাইনালের শেষ খেলা, এরপর সেমিফাইনাল এবং ফাইনাল নৈশ ক্রিকেট চলছে 2024-এর হাউজেট। দ্বিতীয় ওভারের প্রথম বল কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনাল। সেমিফাইনালটা আপনাদের দারুণ গুড কেমন লাগছে সৌরভ? হ্যাঁ তুমি খেলছো তো সেমিফাইনালে, গুড, তোমার টিম ভালো টিম আছে। কি নাম তোমার? রোহিত। রোহিত, রোহিতের ম্যাচ দেখলাম তো, সেমিফাইনাল আছে তো, সব সেমিফাইনাল, এরা চ্যাম্পিয়ন হবে। বাহ, গুড 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 গুড, লাভলি লাভলি লাভলি, বলা যাবে এটা একটা সুন্দর সুইপ ছিল, সুন্দর সুইপ, ঠিক ঠিকই বলিস, সুন্দর সুইপ, হ্যাঁ হেভি 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 বল। প্রচুর খেলোয়াড়, প্রচুর প্রচুর খেলোয়াড়, সব সেমিফাইনাল ফাইনাল খেলবে।
কেমন কেমন লাগছে? দারুন। হ্যাঁ, আপনি আসতে আরো ভালো লাগবে। এই টুপিটা কিন্তু হেভি লাগছে। এটা বিরাট কোহলি দিয়েছে, এই প্লেটটা বড় বড় ইন্ডিয়ান টুপি তো, ইন্ডিয়ান টুপি। হ্যাঁ, বিরাট কোহলি দিয়েছে। কেমন লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খেলছো তুমি? না, আমি খেলছি না। খেলছো না? কারা খেলছে? আমরা সাপোর্টার, আমরা সাপোর্টার। চলো চলো সম্রাট, কেমন লাগছে? নমস্কার, খবর? এই তো দারুন। তোমাদের একটা ছেড়ে দিয়েছি বিকেল পাঁচটা ছোট। আচ্ছা, ফার্স্ট হয়ে গেছে? হ্যাঁ। তারপর এটা এখন চলছে? আচ্ছা, সবাইকে বলছি, সবাই সবাই শুরু করো। হ্যাঁ, বলো। সবাইকে বলছি অবশ্যই খেলা দেখতে আসুন, ঠিক আছে? এরকম আশা করছি এবছর আরও অনেক খেলা হবে। খেলা দেখুন, খেলা করুন, আনন্দে থাকুন। আর এরপর তো সেমিফাইনাল ফাইনাল। এরপর তো সেমিফাইনাল ফাইনাল। সেমিফাইনাল ফাইনালের জন্য আমি আগের দিন সকালবেলাই বলেছি কিছু চমক থাকবে, থাকবে কিছু। আচ্ছা, ছোট করে হিন্ট দিচ্ছি, কিছু বাজি থাকবে। বাজি? আর তাছাড়া ট্রফি, ট্রফিটা সুন্দর, ট্রফিটা সুন্দর। যেটা ট্রফিটা সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে, আমি ছোটখাটো হাইটের মানুষ হলেও আমার হাইটের ট্রফি। অনেক অনেক শুভেচ্ছা। এটার নাম হাউজ্যাক, হাউজ্যাক চ্যাম্পিয়নশিপ, হাউজ্যাক 2024। একদম। হ্যাঁ, হাউজ্যাক চ্যাম্পিয়নশিপ 2024 প্রেজেন্টেড বাই সম্রাট স্যার টিউটোরিয়াল অ্যান্ড প্রিভি। এটা ছাড়াও আমাদের অন্যান্য অনেক স্পন্সার্স আছে, যেরকম টিকেট টিউটোরিয়ালস, মহাবীরা কনসালটেন্সি, এবিসিএস কোচিং সেন্টার। আমি এবিসিএস কোচিং সেন্টার সঙ্গে একজনকে আমি পরিচিত করে দিতে চাই। তিনি কোচিং সেন্টারে এখন সেন্টারে এখন ম্যানেজার আছেন, ঠিক আছে? স্যারের শরীরটা একটু খারাপ হওয়ার কারণে স্যার নিজে আসতে পারেনি, কিন্তু স্যার দূর থেকে আমাদের আশীর্বাদ করেছেন, যেটাই আমার অনেক আমার কাছে। আচ্ছা, ভালোভাবে এগিয়ে যেতে পারি এটাই আমি চাইছি। অনেক অনেক শুভেচ্ছা। বাহ, দারুন দারুন। 2024 সালে হাউজ্যাক চ্যাম্পিয়নশিপ চলছে বেয়ালা হরিসভা ময়দানে। সেকেন্ড পার্টটা আগামীকাল দেখবেন আপনারা। গুড 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 আমাল কলকাতার ইউটিউব চ্যানেলের সেকেন্ড পার্ট হাউজ্যাক চ্যাম্পিয়নশিপ আগামীকাল দেখবেন, সেমিফাইনাল ফাইনালের পরে ছবি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। সেই যে দেখা যায় প্যাভিলিয়ন কাম সামিয়ানা, ওখানে বড় বড় ট্রফি দেখতে পাচ্ছি। অর্গানাইজারদের সবাই বসে রয়েছেন। এই হলো হরিসভা ময়দান। Lovely shot. হাউজ্যাক চ্যাম্পিয়নশিপ 2024 বেহালার হরিসভার ময়দানে একটু বাদেই সেমিফাইনাল ফাইনাল নৈশ ক্রিকেট চলবে। ফার্স্ট পার্টটা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ বৈকাল পাঁচ ঘটিকায় রিলিজ করেছি, সেকেন্ড পার্টটা আগামীকাল সকাল 10টায় দেখতে পাবেন। সেমিফাইনাল ফাইনাল হরিসভার ময়দানে কামাল কলকাতা হাজির। দারুণ দারুণ প্রাইজ দিচ্ছে সম্রাট স্যার টিউটোরিয়ালস, যারা অর্গানাইজার, অসাধারণ মাঠটাকে সাজিয়েছে। বনমালী নস্কর রোডের ওপরে হরিসভা ময়দান, সেই হরিসভার ময়দানে কামালদা উপস্থিত। প্রচুর দর্শক ওখানে বসে গেছে, দেখছি ইডেন গার্ডেন্সের সামনে। দেখি দর্শকগুলোকে ক্লোজে দেখাই, দারুণ লাগছে।
পুরো ভিউজটা আপনাদের দেখাচ্ছি। ম্যাচ দেখতে ভালো লাগছে না? ভালো ভালো। হ্যাঁ ভালো ভালো। অনেকদিন বাদে এরকম ক্রিকেট ম্যাচ পাওয়া যাচ্ছে, এই ভালো পাওয়া যাচ্ছে, ঠিক বলেছে, পাওয়া যাচ্ছে এইরকম ভালো, এটাই ভালো পাওয়া যাচ্ছে, দেখেও আনন্দ লাগে। শীতের সন্ধ্যায় এবং রবিবারের দিনে খুবই ভালো লাগে ম্যাচটা দেখেও, এবং উপভোগ করা যাচ্ছে যে একটা সন্ধ্যায় এরকম খেলা আমরা পাচ্ছি, আমরা পাচ্ছি 2024-এ। এগুলো তো সব তো মোবাইলে চলে গেছে। হ্যাঁ এখন মোবাইলে চলে গেছে, এখন এখানে গ্রাউন্ডে পাচ্ছি এই বড় এই বড়। একদম ঠিক কথা, ময়দান আছে বলে আমরা প্রত্যেক বছরই একটা 900 বাজে একটা ক্রিকেট ম্যাচ দেখতে পাই। এটা যেটাই করে আউটব্যাক করুক আর যারাই করুক, এই হরিসভা ময়দানটা সত্যি কথা এটা প্রত্যেক বছর ফুটবল ক্রিকেট একটা খেলাধুলার মধ্যে থাকে, কেমন লাগছে ম্যাচ? এই তো একদম খুব ভালো। হ্যাঁ তুমি খেলছো না কেন? আমার নেয়নি এখন, ও নেয়, আমি খেলতাম। তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ ক্রিকেট তো দেখতে ভালো লাগে। হ্যাঁ আর এখানে ক্রিকেট হচ্ছে দেখতেও ভালো লাগছে। হ্যাঁ কি বাবু কেমন লাগছে? একদম খুব অসাধারণ। কি নাম তোমার? অজয়। অজয় যেভাবে বসে আছো মনে হচ্ছে যেন দারুণ জায়গা সিটটা। হ্যাঁ হ্যাঁ সাবধানে, আর ম্যাচটা দারুণ লাগছে না? ভিউটা দারুণ লাগে। মাঠে দারুণ দারুণ ব্যাপার, সেমিফাইনালে উঠেছে ছেলে। হ্যাঁ ও মায়ের তো খুব গর্ব আজকে। হ্যাঁ ভালো লাগছে না? খেলাটা অনেকদিন বাদে এরকম দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। ছেলে মেয়েরা এইভাবে যদি খেলে কেমন লাগছে বাবু? খেলা দেখতে কেমন লাগছে? আমি বাংলা জানি না, কেসে বল বলে কেসে লাগ রে খেলা লাগ রে। আমি তো আজ জাস্ট আগে বসে আছি। আজ জাস্ট আগে কাহাঁ সে আয়ে? বিহার। বিহার সে। লাভলি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, কামাল দা আগামীকাল এই প্রোগ্রাম ছাড়বে। গ্রুপ লিগের লাস্ট ম্যাচে অভ্যর্থনা দেওয়া হলো, ব্যাটিং না কি করে হাঁটতে হবে অর্গানাইজারদের? কি পরামর্শ করে দিচ্ছে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখবেন আগামীকাল সকাল 10টায়। প্রথম বল লাভলি, গুড রান ভাইয়া, গুড রান।
ওরে বাবা, লাভলি লাভলি শট। গুড, দারুণ ব্যাটিং করছে দুই ওপেনার। রিকি 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 যা রিকি যা রিকি যা আউট, দারুণ ব্যাট করছিল, ভালো ব্যাট করছিল, ব্যাট লাক।
এই কর্মকর্তারা খুব সুন্দর হয় কর্মকর্তা, এদিকে তাকো ব্যাক সাইডে, খুব ভালো লাগছে কর্মকর্তাদের, এরা তো বিখ্যাত কর্মকর্তা। বাহ, দারুণ ফিল্ডিং, লাভলি ফিল্ডিং, আউট। ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগছে? হ্যাঁ, এসে মাইকে দাঁড়িয়ে গেলে, হ্যাঁ ভালো লাগছে, ভাল লাগে না? এরকম ক্রিকেট পাওয়া যায় না তো আর, না না মোবাইলে পাওয়া যায়। শীতের সন্ধ্যাটা খারাপ লাগছে না? না না না, অনেক বেশ ভালো লাগছে না? অনেকদিন বাদে এরকম ম্যাচ, পাড়ার ম্যাচ, পাড়ার ম্যাচ। হাউজেট চ্যাম্পিয়নশিপ 2024 হরিসভা ময়দান বেহালা, 4 ফেব্রুয়ারি 2024-এ অর্গানাইজারদের দেখাচ্ছি লম্বা লম্বা দুটো ট্রফি, এরপর সেমিফাইনাল ফাইনাল, প্রচুর বাজি পুড়বে আজকের, সেটাও দেখাবো আগামীকাল সকাল 10টায় রিলিজ করাবো এই ভিডিওটা। ভারতের 48 48।
নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে ফিল্ডিংটা করবে এবার এরা। মন্দির আয় মন্দির হাই কর হাই কর হাই কর হাই 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 কর না হাই করতে পারে না পেকো তো অন্যদিকে পেকো আছো তো চলো খেলা শুরু আরেকটি উইকেট পরপর দুটি উইকেট বিশ্বজিৎ পাঁচ অসাধারণ বল অসাধারণ পরবর্তী
হরিসভার ময়দান। দ্বিতীয়বারে বিশ্বজিৎ আবার বল করতে এসছে, আবার কি ভেলকি দেখতে পাবো আমরা নাকি কৌশিক ভেলকি দেখাবে দেখি আমরা। চার রান হয়ে গেল টোটাল পাঁচ রান।
22 রান, ব্যাট করছে প্রীতম, বল করছে রিকি। রিকি কি পারবে দেখাতে ভেলকি, নাকি প্রীতম দেখাবে নিজের দম, সময় বলবে। নো বল, অসাধারণ খেলে, ক্যাপ্টেন ক্যাপ্টেনের মতো খেলে যাচ্ছে, লাভলি রোহিত দারুণ খেলছে, তিন বল আছে। সুন্দর চেষ্টা, খেলার খানি শেষ হলো, কিছুক্ষণ পর থেকে আমাদের সেমিফাইনাল এবং ফাইনাল শুরু হবে। অসাধারণ খেলা হচ্ছে, সৈকতের ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্সের জোরে প্রথম সেমিফাইনাল দুটো টিম মাঠে নেমে পড়েছে। দেখায় প্রচুর দর্শক, ইরে বাবু হাউজার চ্যাম্পিয়নশিপ 2024 এর প্রথম সেমিফাইনাল শুরু হতে চলেছে। আতশবাজির মধ্যে দিয়ে প্রবেশ করেছে দুটো টিম হরিসভার ময়দানে। সবাই কামালদার দিকে হা করে তাকিয়ে আছে, বাংলাদেশের বন্ধুরা হা করে তাকে না, 90% ইউটিউবার, এখানে তো 30% ইউটিউবার বলে অবাক হয়ে যায়। লাল জামা পরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়ায়। চলো সবাই লাইন দিয়ে সাজিয়ে, ক্যামেরাম্যান ভাই একটি ছবি তুলছে দুটো টিমের সাথে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা।
দারুণ ভাবে ভিডিও তোলার চেষ্টা করছে। চলো আতশবাজি, সেমিফাইনাল ম্যাচ। দুই আম্পায়ারকে দেখছি, তারা বল পরীক্ষা করে নিচ্ছে। বল পরীক্ষা হলো দাদা? বল পরীক্ষা হলো আম্পায়ার ভাই? বল পরীক্ষা হলো তো? সেমিফাইনাল ফার্স্ট, তারপরে সেকেন্ড, সেকেন্ড থার্ড পজিশন, থার্ড পজিশন আছে, তারপরে ফাইনাল। নামলো প্রথম সেমিফাইনাল হাউজ এট চ্যাম্পিয়নশিপ 2024-এর হরিসভা ময়দানে প্রথম ওভারের প্রথম বল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 9। Right ball. কেমন আসলাম সব খেলটা খুব সুন্দর একটা। অসাধারণ খেললে
সুন্দর শট সেটা দিলেন, দারুণ একটা সিঙ্গেল নিয়ে নিলেন।